প্রিয় হাবিব পাগলে রে রাখছেন কেন দূরে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছেন কেন প্রিয় প্রিয় হাবিব পাগলে রে রাখছেন কেন পাগল ছিলেন আবু বকর নবীর প্রেমেতে পাগল ছিলেন আবু বকর নবীর প্রেমেতে জুব্বা না পাইলে পাগলায় আজান দেছে রে প্রিয় হাবিব পাগলে রে রাখছেন কেন দূরে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছেন কেন পাগল ছিলেন হাবশি বেলাল নবীর প্রেমেতে পাগল ছিলেন আবু বকর নবীর প্রেমেতে সাপের কামড় খেয়েও পাগলায় রইলেন গুহাতে প্রিয় হাবিব পাগলে রে রাখছেন কেন দূরে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছেন কেন পাগল ছিলেন শাহজালাল বাবা নবীর প্রেমেতে পাগল ছিলেন শাহজালাল বাবা নবীর প্রেমেতে সেই পাগলের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলে রে রাখছেন কেন রে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছেন কেন পাগল ছিলেন হাবশি বেলাল নবীর প্রেমেতে পাগল ছিলেন হাবশি বেলাল নবীর প্রেমেতে সেই পাগলের মতো পাগল বানাও পাগলারে প্রিয় হাবিব পাগলে রে রাখছেন কেন দূরে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছেন কেন আমরা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের পাগল হতে চাই কি চাই না আমার বাবারা জোরে বলেন পাগল হতে চাই কি চাই না এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ পৃথিবীর মধ্যে আগমন করেছেন প্রত্যেকজন যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রিসালাত দিয়েছেন যাদেরকে নবুয়তি দিয়েছেন প্রায় সকল নবীগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হতে চেয়েছেন অথচ আমরা সরকারিভাবে পাইকারিভাবে উম্মত হয়ে গিয়েছি এই জন্য আমরা সেইটার মর্ম বুঝি না জোরে বলেন ঠিক কিনা আমার বাবারা আমার বন্ধুরা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্যে একজন আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকে গেলাম সময় বেশি নষ্ট করব না হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্যে একজন যাদের মধ্যে যারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চেয়েছিলেন ইন্না মুসা লাম্মা নাযালাল তাওরাত ফাকরাহা ফাওয়াজাদা ফিহা উম্মাতুন যখন তাওরাত কিতাব নাজিল হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন তাওরাত কিতাব নাজিল হয়েছে তাওরাত কিতাব যখন নাজিল হয়েছে ফাকরাহা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব দেখেছেন দেখার সাথে সাথে ফাওয়াজাদা ফিহা জিক্রা উম্মাতুন এই আখিরি জামানার নবীর উম্মতের জিকির সেই তাওরাত কিতাবের মধ্যে দেখেছে তাওরাত কিতাবের মধ্যে দেখার সাথে সাথে এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রব্বি ইন্নি আজিদু ফি আলওয়াহি আমি লওহে মাহফুজের মধ্যে দেখলাম আপনি তাওরাত কিতাবের মধ্যে দিয়েছেন ইয়া রব্বি ইন্নি আজিদু ফি আলওয়াহি উম্মাতুন আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনা যাহিরান ফাজআলহা উম্মতি রব্বে করিম এমন একটা জাতিকে আমি
লওহে মাহফুজের মধ্যে দেখলাম যেই জাতিটা এমন একটা কিতাব তাদেরকে দেওয়া হবে এই কিতাবটা তাদের দেখে দেখে পড়া লাগবে না তারা প্রত্যেকই এই কিতাবটা মুখস্থ পারবে আমার বাবারা আমার বন্ধুরা তাওরাতের কোনো হাফেজ নাই রে ইনজিলের কোনো হাফেজ নাই এরে পৃথিবীর মধ্যে যত আসমানি কিতাব নাজিল হয়েছে পবিত্র কোরআন ছাড়া তেমন কোন কোন কিতাবের হাফেজ পাওয়া যায় না এই জন্য মুসা আলাইহি সালাতু ওয়াসালাম বলেন রব্বে কারীম আমি লওহে মাহফুজের মধ্যে দেখলাম এমন একটা জাতির জিকির করা হয়েছে তাওরাত কিতাবের মধ্যে যেই জাতিটা এই পৃথিবীর মধ্যে আসবে তাদেরকে এমন একটা কিতাব দেওয়া হবে ওই কিতাবটা তাদের অন্তরের মধ্যে থাকবে দেখে পড়া লাগবে না সম্পূর্ণ কিতাবটা তাদের মুখস্থ থাকবে রব্বে কারীম যেই জাতিটা এই পৃথিবীর মধ্যে এমন বড় একটা নিয়ামতের অধিকারী হবে ফাজালহা উম্মতি ওই উম্মতটাকে আমি মুসা নবীর উম্মত হিসেবে কবুল করেন বলেন সুবহানাল্লাহ এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা উম্মাতু আহমদ এরে মুসা কখনোই সম্ভব না রব্বে কারীম কেন সম্ভব না এরে মুসা জেনে রাখো রে যেই যেই জাতিটা এই পৃথিবীর মধ্যে আসবে যারা পবিত্র কোরআনটা সম্পূর্ণ সিনার মধ্যে রাখবে যাদেরকে দেখে দেখে পড়তে হবে না আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি রব্বে কারীম পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত আমি কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে পাঠিয়েছি এই কোরআনুল কারীম আমি রব্বে কারীম হেফাজত করব বলেন সুবহানাল্লাহ এই জন্য সারা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ পাওয়া যায় যখন মুসা আলাইহি সালাতু ওয়াসালাম দেখলেন যে কাজ হবে না এইবার মুসা আলাইহি সালাতু ওয়াসালাম আবার কিতাব পড়া শুরু করলেন এইবার কিতাব পড়তে পড়তে এইবার মুসা আলাইহি সালাতু ওয়াসালাম বলেন ইয়া রব্বি ইন্নি আজিদু ফি আলওয়াহি উম্মাতুন আমি এমন একটা উম্মত পৃথিবীর ওই লওহে মাহফুজের মধ্যে দেখলাম আল মুস্তাজাবুনা ওয়াল মুস্তাজাবাত লাহু তারা যখন আপনার দরবারের মধ্যে হাত তুলে দিবে রব্বে কারীম এমন একটা জাতির জিকির দেখলাম এমন একটা জাতির কথা আপনি বলেছেন ওই জাতিটা পৃথিবীর মধ্যে আসবে তারা যখন আপনার দরবারের মধ্যে হাত তুলে দিবে আপনি সাথে সাথে তাদের হাতগুলা কবুল করে ফেলবেন বলেন সুবহানাল্লাহ আমার বাবারা আমার বন্ধুরা এই কথাটা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে যেই হাদিস নিয়েছি এই হাদিসটা বোঝানোর জন্য প্রায় 3 ঘন্টা লাগবে এই হচ্ছে এক পৃষ্ঠা হাদিস আবার এই পৃষ্ঠার মধ্যে রয়েছে এত আলোচনা করার সময় নাই এইবার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি মনে রাখবেন আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়াসালাম বুখারী শরীফের মধ্যে হাদিস আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়াসালাম বলেন মান আদালি ওয়ালিয়ান যারা আমার ওলিদের বিরুদ্ধে বিদ্রূপ করে বা আজান্তু বিল হারব আমি রব্বে কারীম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি বলেন সুবহানাল্লাহ এরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো আমার যুদ্ধ ঘোষণা করার দরকার নাই আমার নবীর যুদ্ধ ঘোষণা করার দরকার নাই যেই আল্লাহ পৃথিবীর মধ্যে বলেছেন তুমি হচ্ছে আল্লাহর ওলি তার মানে আমার বন্ধু ওই আল্লাহই বলে দিয়েছেন আমার বন্ধুর ব্যাপারে যখন কথা বলবা এরে মোমেন সাবধান ওই বন্ধুর সাথে যখন বন্ধুর বিরুদ্ধে যখন কথা বলবা সাথে সাথে তোমার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম বলেন সুবহানাল্লাহ সাথী রয়েছে পীর সাহেব কেবলা একটু পরে আমাদের জন্য কি করবেন দোয়া করবেন আমি হাদিস শরীফটা শেষ করি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব যারা আমার ওলিদের বিদ্রূপ করে তাদের আমি যুদ্ধ ঘোষণা করি এরপরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন ওয়ামা তাকাররাবু ইলাইয়া আবদি এরে বান্দারা ওয়ামা তাকাররাবু ইলাইয়া আবদি কোন বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না বিশাইইন এমন বস্তু দ্বারা বিশাইইন এমন বস্তু দ্বারা আহাব্বাই ইলাই অধিক সে ভালোবাসে মিম্মা ইফতারাতু আলাইহি আমি তার জন্য যে সকল এবাদতগুলো ফরজ করে দিয়েছি ওই এবাদতগুলো সে যদি বাদ দিয়ে দেয় অন্য কোনো এবাদত দিয়ে যদি সে আমার নৈকট্য লাভের চেষ্টা করে তাহলে ওই এবাদত দ্বারা সে আমার নৈকট্য লাভ করতে পারে না বলেন সুবহানাল্লাহ আমার বাবারা আমার বন্ধুরা বিভিন্ন দরবারের মধ্যে দেখবেন যে বিভিন্ন মানুষ যায় যারা যায় দরবারের মধ্যে সেজদা দেয় আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে দরবারে সেজদা দেওয়া হচ্ছে হারাম এরে কোনো ব্যক্তিকে সেজদা দেওয়া হারাম ওই ব্যক্তি যখন ওই সমস্ত দরবারের মধ্যে থেকে আসে আপনি তাকে মসজিদের মধ্যে পাবেন না যখন কোনো ব্যক্তি জিজ্ঞেস করে আপনি তো অমুক জায়গার মুরিদ তাহলে কেন মসজিদের মধ্যে যান না উনি বলে নামাজ পড়া লাগবে না বাবারে আজকে জেনে রাখেন পৃথিবীর মধ্যে ফরজ এবাদত বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি ফরজ এবাদত করে সে যদি বলে উমকের আমি মুরিদ আমার নামাজ পড়া লাগবে না আপনি সরাসরি জেনে নেবেন সে একজন ভণ্ড জোরে বলেন ঠিক কিনা
এইবার আমার বাবা গভীর মনোযোগ দিয়ে শুনেন আপনি যখন জোহর করেন আসর নামাজ পড়েন মাগরিব পড়েন এশা পড়েন বাত খান বাত খেয়ে এইবার আপনি ঘুম দিয়ে দেন ঘুম দিয়ে আবার ফজরের সময় ওঠেন এইভাবে আপনার জীবন অতিবাহিত করে এইভাবে আপনার জীবনটা যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ওই হাদিসের মধ্যে বলেন ওমা ইয়াজালা আব্দি আর যখন বান্দা সদা সর্বদা করে ইয়াতাকাররাবু ইলাইয়া আমার নৈকট্য লাভের চেষ্টা ফরজ ইবাদত বাদ দিয়ে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না শোনো রে তাহলে কিভাবে ইবাদত কোন ইবাদত করলে আমার আল্লাহর নৈকট্য লাভ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইয়াজালা আব্দি বান্দা যখন সদা সর্বদা করে ইয়াতাকাররাবু ইলাইয়া আমার নৈকট্য লাভের চেষ্টা বিন নওয়াফিলে নফল ইবাদতের মাধ্যমে এরে বান্দা যখন ফরজ নামাজটা পড়ে ফেলে ফরজ নামাজ পড়ার পরে যখন গভীর রজনী হয়ে যায় একটার বাজে একটা বিশেষ বান্দা জেগে যায় বিশেষ বান্দা যখন জেগে যায় এরে নামাজের মুসল্লাটা ফেলে দেয় নামাজের মুসল্লাটা ফেলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যায় সে বলে রব্বে কারীম মহান রাত্র বেজেছে একটা রাত্র বেজেছে দুইটা রাত্র বেজেছে দুই তিনটা এই সময় একটা বিশেষ বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি করেন দাঁড়িয়ে যান মুসল্লার মধ্যে এরপরে বলেন সুবহানা রাব্বিয়াল আযিম বলে কি করেন রুকুর মধ্যে যান বলেন সবচাইতে আল্লাহ তাআলা হচ্ছে আযিম এরপরে যখন সিজদায় যায় ওই সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সবচাইতে মহান নামাজটা যখন শেষ করে দেয় এইবার মুনাজাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দেয় মুনাজাতের মধ্যে কান্নাকাটি করতে শুরু করে এরে বক্ত মুরিদানদের জন্য কান্নাকাটি শুরু করে মুর্দাদের জন্য কান্নাকাটি শুরু করে পরিবারের লোকদের জন্য কান্নাকাটি শুরু করে এইভাবে যখন কাঁদতে থাকে গভীর রজনীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জার মধ্যে পড়ে যান এইবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাদেরকে সিকি সার্টিফিকেট দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইয়াজালা আব্দি বান্দা যখন সদা সর্বদা করে ইয়াতাকাররাবু ইলাইয়া আমি রব্বে কারিমের নৈকট্য লাভের চেষ্টা বিন নওয়াফিলে নফল ইবাদতের মাধ্যমে ফরজটা কমপ্লিট এইবার নফল যখন সে করে ওই বান্দা আমার নৈকট্য লাভের যখন চেষ্টা করে ফা উহিবতুহু ফা আহবাবতুহু আমি তখন ওই বান্দাকে ভালোবেসে ফেলি ফাইজা আহবাবতুহু যখন আমি ওই বান্দাকে ভালোবেসে ফেলি ফাকুনতু সামাউহু আল্লাজি ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাজি ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদিহি আল্লাতি ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু ইয়ামশি বিহা এরে পৃথিবীর মানুষ তুমি দেখো ওই বান্দাটার সাধারণ কান তুমি দেখো সাধারণ চক্ষু তুমি দেখো তোমার মতো সাধারণ মুখ তুমি দেখো তোমার মতো সাধারণ হাত তুমি দেখো তোমার মতো যেই পায়ে দিয়ে ওই বান্দা চলে ওইটা তুমি সাধারণ মনে করো আমি রব্বে কারিম তোমাকে সার্টিফিকেট দিয়ে যাই ওই বান্দাকে যখন আমি ভালোবেসে ফেলি তখন ওই বান্দার হাত আর তার নিজস্ব হাত থাকে না ওইটা আমি রব্বে কারিমের কুদরতি হাত হয়ে যায় ওই বান্দা যখন যেই চোখ দিয়ে দেখে ও বাসারাহু আল্লাজি ইয়াবসুরু বিহি ওই বান্দা যখন চোখ দিয়ে দেখে রে ওই বান্দা তোমার মতো সাধারণ কোনো চোখ থাকে না ওই বান্দার চোখগুলো আমি রব্বে কারিমের কুদরতি চোখ হয়ে যায় ও রিজলাহু ইয়ামশি বিহা এরে যেই পায়ে দিয়ে চলে রে দুনিয়ার মধ্যে যেই পায়ে দিয়ে চলে কবরের পাশ দিয়ে যখন তুমি যাও কবরের পাশ দিয়ে যখন আমার বন্ধু যায় এরে ওই দুইজনের কখনই এক থাকে না কারণ আমার বন্ধুর পাগুলো আমি রব্বে কারিমের কুদরতি পাও হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এইবার আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দেয় এরে বান্দারা শুনে রাখো ওই বান্দা যখন ওয়া ইন সালানি যখন ওই বান্দাটা আমি রব্বে কারিমের কাছে কোনো কিছু চাই লাউতিয়ান্নাহু অবশ্যই অবশ্যই ওই বান্দাকে আমি দান করি বলেন সুবহানাল্লাহ এটা আপনার ক্ষেত্রে না আপনি যার মুরিদ আপনার যেই পীর সাহেব যিনি সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির করে সদা সর্বদা আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করে যখন ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্যও চায় মুরিদানদের জন্যও চায় পরিবারের জন্য চায় যার জন্যই চায় আল্লাহ রাব্বুল আলামিন লজ্জায় পড়ে যান এই জন্য বুখারী শরীফের হাদিস আপনি যাই খুলবেন যেই ছেলেটা আপনাকে আউলিয়া কেরাম সম্পর্কে বাজে বুঝায় ওরে বলবেন যে আমার ভাগিনা আমার ভাতিজা আমার ভাই এই হাদিস বলে দিয়েছে জিহাদির ভাগিনা তুমি এই হাদিসটা আমার খুলে দেখাও আর আমাকে পড়ে শোনাও কি বলেছে ওয়া ইন সালানি যখন ওই বান্দাটা আমার কাছে কিছু চায় লাউতিয়ান্নাহু আমি অবশ্যই অবশ্যই তাকে ওইটা দান করি বলেন সুবহানাল্লাহ এইবার দেখেন এইবার
মুসা আলাইহি সালাতু ওয়াসালামের হাদিস বলতেছিলাম মুসা আলাইহি সালাতু ওয়াসালাম বলতেছেন ইয়া রব্বি ইন্নি আজিদু ফি আল্লাহি আমি লওহে মাহফুজের মধ্যে দেখলাম তাওরাত কিতাবের মধ্যে তিনি পড়ে পড়ে দেখতেছেন লওহে মাহফুজের মধ্যে দেখলাম এমন একটা জাতি আসবে এরে হুমুর শাফিউনাল মাশফুলাহুম তারা নিজেদেরকে শাফায়াত করবে এবং তাদেরকেও মানুষ শাফায়াত করবে তারা নিজেরাও শাফায়াত করবে এবং তাদেরকেও শাফায়াত করবে এই ওয়াজ আমি বিভিন্ন জায়গায় অনেক দিন করে ফেলেছি এরে বাবা আপনি যে সকল বন্ধু বান্ধবের সাথে চলেন ওই বন্ধু বান্ধব একটা সময় আপনাকে শাফায়াত করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কিভাবে হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে হাশরের ময়দানের মধ্যে যারা নেকির পাল্লা বাড়ি তারা জান্নাতি হয়ে যাবে আর যাদের বদের পাল্লা বাড়ি তারা জাহান্নামী হয়ে যাবে মুমিনরা যখন জান্নাতে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মুমিনা উদখুলুন ইলাল জান্নাহ তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো আর জাহান্নামের মধ্যে যারা যাবে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলা দেওয়া হবে এইবার মুমিনরা বলবে রব্বে করিম আমরা জান্নাতের মধ্যে যাব না কিতাবের মধ্যে রেখে হাদিস শরীফ শোনাচ্ছি বাবা আসাদ্দি মুজাদালাতিন ফিল হকি ফিদ দুনিয়া যখন তারা হকের জন্য দুনিয়ার মধ্যে যেমনি ভাবে একজন আরেকজনের সাথে লড়াই করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আসাদ্দু মুজাদালাতিন তার চেয়েও আরো কঠিন ভাবে ওই বন্ধুদের জন্য লড়বে যারা জাহান্নামের মধ্যে চলে গেছে মুমিনরা বলবে আমরা জান্নাতের মধ্যে যাব না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুমিনরা আপনারা কেন জান্নাতের মধ্যে যাবেন না রব্বে কারিম ওই যে যাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছেন যাদেরকে দেখা যায় তাদেরকে আমরা চিনি তারা হচ্ছে আমাদের সাহেব রব্বে কারিম জিজ্ঞেস করবেন তারা তোমাদের কিভাবে সাহেব রব্বে কারিম তাদেরকে আমরা চিনি তোমরা তাদেরকে চিনি কিভাবে চিনো এইবার মুমিনরা বলবে রব্বে কারিম দুনিয়ার মধ্যে যখন ছিলাম ইউসাল্লুনা মানা তারা আমাদের সাথে একসাথে নামাজ পড়েছে ওয়াইয়াসুমুনা মানা একসাথে আমরা দুইজনে রোজা রেখেছি ওয়াইয়ুহাজ্জুনা মানা একসাথে হজ করেছি পৃথিবীর যাবতীয় আমলগুলো পৃথিবীর যাবতীয় ইবাদতগুলো একসাথে করেছি আজকে যখন তার জাহান তার যখন সওয়াবের চেয়ে গুনার পাল্লাটা একটু ভারী হয়ে গেছে এইবার আপনি তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছেন রব্বে কারিম আমরা সাক্ষী দিচ্ছি তারা আমাদের সাথে সকল ইবাদত করেছে এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা তোমাদের সাথে এইভাবে ইবাদত করেছে তোমাদের সাথে নামাজ পড়েছে তোমাদের সাথে রোজা রেখেছে তোমাদের সাথে হজ করেছে যাবতীয় সব কাজ তোমাদের সাথে করেছে আজকে যাদেরকে তোমরা সাহেব বলতেছো এরে মুমিনরা তোমরা জাহান্নামের মধ্যে থেকে যাদেরকে চিনো তাদেরকে ধরো উখরুজু মিনান নার তাদেরকে নাহার থেকে বের করে দাও তাদেরকে জাহান্নাম থেকে বের করে এইবারে জান্নাতের মধ্যে প্রবেশ করো বলেন সুবহানাল্লাহ বন্ধু কি জুয়া খেলে যে তারে বানাইবেন না যে নামাজ পড়ে আজকে ডিসিশন নিয়ে নেন বন্ধু কি জুয়া খেলে তারে বানাইবেন না যে নামাজ পড়ে যে সুদ খায় বন্ধু হবে যে না নামাজি বন্ধু হবে যে ঘুষ খায় বন্ধু হবে যে না নামাজি বন্ধু হবে আমরা কোনো হারাম কাজের মধ্যে নাই জোরে বলেন আমরা কোন কাজে নাই আমরা কোনো হারাম কাজে নাই এইবার মুসা আলাইহি সালাতু ওয়াসালাম বুঝতে পারলেন মুসা আলাইহি সালাতু ওয়াসালাম আবার বললেন ইয়া রব্বি ইন্নি আজিদু ফি আল্লাহি উম্মাতুন আমি এমন একটা জাতি লওহে মাহফুজের মধ্যে দেখলাম ইয়াজআলুনা সাদাকা ফি বুতুনিহিম ফায়ুজারুনা আলাইহা রব্বে কারিম এমন একটা জাতি দেখলাম যারা যে সৎকা খাবে তারও উপকার হবে যে সৎকা দিবে তারও উপকার হবে বলেন না সুবহানাল্লাহ যে সৎকা খাবে সেও মানফা পাবে আর যে সৎকাটা দিবে সেও মানফা পাবে দুইজনেই সওয়াবের অধিকারী হবে এমন একটা জাতি আমি লওহে মাহফুজের মধ্যে দেখলাম রব্বে কারিম তাদেরকে আমি মুসা নবীর উম্মত হিসেবে কবুল করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা কোশ্চিন কালেও সম্ভব না পাজালহা উম্মতি তারা হচ্ছে আমি আখেরি জামানার নবীর উম্মত বলেন সুবহানাল্লাহ বাবা একটা মজার হাদিস শোনাই আল্লাহর রাসূল আলাইহি সালাতু ওয়াসালামের দরবারের মধ্যে একজন সাহাবী আসছেন হালাকতু ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ বুখারী শরীফের মধ্যে হাদিস আল্লাহর হাবিব গো আমি ধ্বংস হয়ে গেছি আমাকে বাঁচান আমি ধ্বংস হয়ে গেছি মালাকা আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়াসালাম বলেন এ আমার সাহাবী তোমার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওকাতু ইমরাতি ওয়া আনা কুনতু সাইমান ওয়া আনা সাইমান নবী গো এমন একটা কাজ হয়ে গিয়েছে আমি আমার স্ত্রীর সাথে থেকে বলেছি কিন্তু ওই দিন আমি রোজাদার ছিলাম আমি ছিলাম রোজা অবস্থায় কিন্তু আমি আমার স্ত্রীর সাথে থেকে ফেলেছি
এখন আমার কি হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেন আমি আছি তুমি কোনো চিন্তা করো না সাহাবী কুরআনুল কারীমের মধ্যে তোমার জন্য তিনটা ফয়সালা এসেছে তোমার জন্য তিনটা ফয়সালা এসেছে এই তিনটার একটা যদি তুমি পালন করে দাও তাহলে তুমি আর গুনার বাগী হবে না তুমি এই জায়গা থেকে বেঁচে যাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমাকে বলেন আমি কি করব সাহাবীরে বাসায় চলে যাও বাসায় গিয়ে কি করো তুমি একজন দাস মুক্ত করে দাও যখনই দাস মুক্ত করে দিবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল গুনাহ maaf করে দিবেন বলেন সুবহানাল্লাহ সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো দাস নাই আপনারা ঘটনাটা বুঝতেছেন তিনি ছিলেন রোজা অবস্থায় স্ত্রীর সাথে থেকে ফেলেছেন এটা তো বুঝেছেন ওকে মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল বলেন তুমি কোথায় যাও বাসায় গিয়ে একটা দাস মুক্ত করে দাও তখন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সাহাবী এইবার নত হয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বন্ধু নবী গো আমার কোনো দাস নাই এইবার আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়াসালাম দ্বিতীয় অপশন বলতেছেন সাহাবী বাসায় চলে যাও তাসুমু সিত্তিনা ইয়াওমান মুতাতালিয়ান তুমি টানা 7 দিন কি করো 60 দিন রোজা রাখো টানা 60 দিন যদি রোজা রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ এইবার সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যে 60 দিন রোজা রাখব আমার শরীরের অবস্থা দেখেন টানা 60 দিন রোজা রাখা আমি সাহাবীর পক্ষে সম্ভব না বলেন সুবহানাল্লাহ এইবার আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়াসালাম বলতেছেন সাহাবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন নাই দেখেন কত বড় রহমত দেখেন আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়াসালামের পাওয়ার আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়াসালাম বলেন এরে সাহাবী তুমি কি করো 60 জন মিসকিনকে এক বেলা করে খাবার খাওয়ায়া দাও যদি 60 জন মিসকিনকে এক বেলা খাবার খাওয়ায়া দিতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ এইবার সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আর্থিক অবস্থা এতটা ভালো না আমি 60 জন ব্যক্তিকে এক বেলা খাওয়াবো আমার এমন কোনো আর্থিক অবস্থা নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন সাহাবী তাহলে কি করা তুমি বসো তুমি বসে থাকো যখন সাহাবী বসেছিলেন একটু পরেই একজন সাহাবী আসলেন দুই হাতের মধ্যে দুই টুকরি খেজুর যখন আল্লাহর রাসূল দেখলেন এবার বললেন ওই আমার সাহাবী কই যে বিপদে পড়েছে তাড়াতাড়ি এদিকে আসো আইছেন ইয়া রাসূলুল্লাহ আমি ধরো এই দুই টুকরি খেজুর তুমি নাও তোমার যে মদিনার মধ্যে বা তোমার যে এরিয়া মদিনা শব্দটি আমি আরবিতে ব্যবহার করেছি মদিনা শব্দের অর্থ হলো শহর আমি আরব দেশে থেকেছি তো অনেক ওয়ার্ড আরবিতে বের হয়ে যায় তুমি যে শহরের মধ্যে থাকো ওই শহরের মধ্যে কি করো এগুলো বণ্টন করে দাও বণ্টন করে দিলে গরিবদের মধ্যে তোমাদের মধ্যে সবচাইতে যে গরিব এদের মধ্যে বণ্টন করে দিবা তাহলে তোমার হক আদায় হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যেই মদিনার মধ্যে যেই জায়গার মধ্যে থাকি ওই জায়গার মধ্যে রব্বে কারীমের কসম করে বলছি আমার চেয়ে আর বেশি গরিব কেউ নাই বলেন সুবহানাল্লাহ দেখেন অবস্থা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম দয়াল নবী বলি রাহমাতুল্লিল আলামিন বলি বাবারে পৃথিবীর কোন মানুষ যদি এই রকম কোন সমস্যার মধ্যে পড়ে রোজা রাখা অবস্থায় যদি থাকে যদি সে স্ত্রীর সাথে থেকে ফেলে তাহলে তার জন্য তিনটাই হক হয়তো সে দাস দাসী আজাদ করবে না হয় 60 জন মিসকিনকে খাওয়াবে না হয় 60টা রোজা মুতাতালিয়ান রাখবে কিন্তু এইটা আমার নবী পৃথিবীর হুকুম যেখানে শেষ আমার নবীর পৃথিবীর আমার নবীর হুকুম হচ্ছে সেখানে শুরু যেখানে ইসলাম আর কোনো রুলস কাজ করে না আমার নবী স্পেশাল পাওয়ার যা বলবেন সেটাই হুকুম হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন সাহাবীরে এই খেজুরগুলো নিয়ে তুমি তোমার বাড়ির মধ্যে যাও এই খেজুরগুলো তুমি খাও তোমার সন্তান সন্ততিদেরকে খাওয়াও এগুলো তুমি শেষ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই কারণে আজ ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের ঘটনার মধ্যে যাই মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলছেন ইয়া রাব্বি ইন্নি আজিদু ফি আলওয়াহি উম্মাতুন ইয়াজআলুনা সাদাকাতা ফি বুতুনিহিম ফি বুতুনিহিম ফাই উজারুনা আলাইহি ফাজআলহা উম্মাতি রব্বে কারীম আমি এমন একটা জাতিকে দেখলাম যে সৎকা করলেও উপকার সৎকা খেলেও উপকার সৎকা যদি করে তাহলেও সওয়াব পাবে সৎকা খেলেও সওয়াব পাবে ওই উম্মতটাকে আমি মুসা নবীর উম্মত করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলহা উম্মাতি এরে কখনোই
তিলকা উম্মাতু আহমদ কখনোই সম্ভব না ওই জাতিটা হচ্ছে আমার রব্বুল আলামিন বলতেছেন আমার বন্ধু নবীর উম্মত বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এইবার আল্লাহ রব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রব্বি ইন্নি আজিদু ফি আলওয়াহি উম্মাতুন আমি এক এমন একটা উম্মত দেখলাম লওহে মাহফুজের মধ্যে আসাবিকুনাল আখিরুন এমন একটা জাতিকে দেখলাম তারা পৃথিবীর মধ্যে সকলের লাস্টে প্রবেশ করবে এই পৃথিবীর মধ্যে যখন শেষ জামানা চলে আসবে ওই শেষ জামানার মধ্যে তারা প্রবেশ করবে কিন্তু জান্নাত তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জান্নাতের যখন হুকুম জারি হয়ে যাবে সকলের আগে আগে ওই জান্নাতের মধ্যে ওই জাতিটা যাবে বলেন সুবহানাল্লাহ জাতিটা সকলের লাস্টে আসবে আখিরি জামানার মধ্যে আসবে কিন্তু জান্নাত যখন দরজা খোলা হয়ে যাবে আমার নবীর মাধ্যমে তখন কি হবে তারা সকলের আগে আগে জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি পাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন অসংখ্য কিতাবের মধ্যে আপনি হাদিসটা পাবেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আলাল আমবিয়াই এরে পৃথিবীর মানুষ শুনে রাখো ইন্নাল জান্নাতা নিশ্চয়ই জান্নাত হুররিমাত আলাল আমবিয়াই সকল আম্বিয়া কেরামদের জন্য প্রবেশ করা হারাম করে দিবে হাত্তা ততক্ষণ পর্যন্ত আদখুলু যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত জান্নাত তার দরজা কোন নবীর জন্য খুলবে না বলেন সুবহানাল্লাহ ওয়া হুররিমাত আলাল উমামি এইবার আমাদের কথা এসেছে ওয়াহুররিমাত আলাল উমামি সকল উম্মতের জমা হচ্ছে উমাম সকল নবীর উম্মতের জন্য জান্নাত হারাম করে দিবে প্রবেশ করা হাত্তা তাদখুলাহা উম্মতি যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত নেন কি করবেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করার জন্য বলি ভালোবাসার জন্য বলি আপনি ভালোবাসার কি দেখেছেন আপনি ভালো কতটুকু বাসবেন আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওযু করেন ওযু সাহাবায়ে কেরাম ওই ওযুর পানি নিয়ে কেউ খেয়ে ফেলছেন কেউ মুখে মাখতেছেন আপনি এই দৃশ্য দেখলে পাগল হয়ে যাইতেন আমরা কি এই সুযোগ পাবো বলেন জীবনে কোনোদিন পাবো ধরে নেন আপনাকে কেউ বলল সাপোজ এই পৃথিবীর মধ্যে একটা এলান হলো যে মদিনাতুল মুনাওয়ারায় যদি 15 তারিখে যাওয়া যায় তাহলে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দেখা পাওয়া সম্ভব আপনি বলেন আপনার জমি জমা যা আছে তা বিক্রি করে 15 তারিখে রওনা দিবেন কি দিবেন না এটা বাস্তবতা না আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি বলেন আলহামদুলিল্লাহ না হলে তো ঈমান হবে না আমার মামা ডক্টর দেলার হোসেন জেহাদি এই দেশের মধ্যে কি চালু করেছেন আজানের আগে সালাতু সালাম ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ এরপরে এই মিলাদ কিয়াম আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের শানে এই যে জুলুস হয় জশনে জুলুস এগুলা ডক্টর দেলার হোসেন জেহাদি রাহমাতুল্লাহি তাআলা আলাই এই তারাবুনিয়ার মধ্যে এই আমাদের জায়গাতে সর্বপ্রথম করে আমাদেরকে চিনিয়েছেন আমরা সেই পরিবারের লোক আমরা নবীর মদিনাওয়ালার ফেরিওয়ালা বলেন আলহামদুলিল্লাহ তোমাদের যদি খারাপ লাগে ভাই তোমরা তোমাদেরকে নিয়ে থাকো আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম একটা হাদিস শুনে যাও এই হাদিস তো আমার জন্য না এটা কারো জন্য না বাবা আমি ঝগড়া করা পছন্দ করি না আমার বন্ধু বান্ধব যারা আছে আমার মামার আছে আমার ওস্তাদজি এখানে আছেন জানেন আমি অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ আমি ঝগড়াঝাটি একেবারেই পছন্দ করি না আমি আপনাকে বলছি আমি দীর্ঘদিন পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ প্রায় মাদ্রাসা লেভেল 20 বছর পড়াশোনা করে তারপরে কথা বলছি তো আমি খুবই কম জানি আপনি জানেন না যদি একটা বঙ্গোপসাগরের মধ্যে যদি একটা সুই যদি ফেলা হয় ওই সুইয়ের আগার মধ্যে যদি কোনো পানি ওঠে ওই পানিরে কোটি ভাগ করলে এক ভাগের এলেম আমি কেন আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি আল্লাহ তাআলা যে পৃথিবীর মধ্যে যে এলেম রেখেছে পৃথিবীর মধ্যে এই আলেম একজন আলেম এই লেভেলের 1000 ভাগের 1 কোটি ভাগের এক ভাগও নাই তাদের মধ্যে কথা বুঝতে পেরেছেন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের কেউই মুমিন হইবা না কেউ না হাত্তা ইয়াকু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই যতক্ষণ না পর্যন্ত অধিক পরিমাণে তোমরা ভালোবাসবা কাদের থেকে মি ওয়ালিদিহি তোমাদের বাবা মা থেকে ওয়ালাদিহি
এবং সন্তানদের থেকে ওয়ান্নাসে আজমাইন এবং সমগ্র মানুষের চেয়ে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে এর চেয়ে বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবা না বলেন সুবহানাল্লাহ হাদিসটা শুনে ফেলেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে বেশি মহব্বত করি ইল্লা নাফসিহি কিন্তু আমি আমার নফসের চেয়ে বেশি মহব্বত করি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি যতক্ষণ না পর্যন্ত ওমর তুমি তোমার নফসের চেয়েও বেশি আমি নবীকে মহব্বত করবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবা না বলেন না সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলেছেন এইবার আপনি সিদ্ধান্ত নেন আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কি লেভেলে মহব্বত করবেন ভালোবাসবেন অনেক আলোচনা করতে মন চায় কিন্তু অনেক রাত হয়ে গেছে একেবারে মুখতাসার দেখেন আমাদেরকে ধোঁকা কিভাবে দেয় আমাদের মাইয়েতরা মারা যায় না ইন্তেকাল করে না ইন্তেকাল করে প্রত্যেক দিন পৃথিবীর মধ্যে যত আলেম যত ইমাম আছে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি প্রত্যেক ইমাম মুর্দাদের জন্য দোয়া করে প্রত্যেক ইমাম সে হোক সালাফি হোক জামাতি হোক যেই হোক আমি গ্যারান্টি দিয়ে বললাম সে মৃত ব্যক্তির জন্য দোয়া করে আপনি যখন মসজিদে যাবেন গিয়ে বলবেন হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন দেখবেন আমরা কি বলি আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এইভাবে আপনার মা বাবা এই মৃত ব্যক্তিদের জন্য দোয়া করে কি করে না আপনি একটা ধোঁকা আজকে দেখেন কি লেভেলের ধোঁকা আপনি যখন একজন ব্যক্তিকে জানাজা দিয়ে ফেলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু আদ-দুআ যখন তোমরা জানাজা পড়ে ফেলবা তখন খাসভাবে ওই ব্যক্তির জন্য দোয়া করবা খাসভাবে দোয়া করতে বলেছেন ফাখলিসু শব্দের অর্থ হলো সাথে সাথে দোয়া করবা তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত হুজুর কিবলা আলা গামান হুজুর কিবলা আলা গামান